আমার বিরুদ্ধে যে দলগুলো আছে সেই দলের সমর্থকরা বা সদস্যরা আমার ছবি দেখতে আসতে নাও পারেন, পুরো প্রেশার টাইমও কাটাতে পারি কারোর সাথে। সেটা কি হতে পারে? গঙ্গার ইলিশ খেতেও ভালোবাসি, পদ্মার ইলিশ খেতেও ভালোবাসি, এবং সেটাই হওয়া উচিত। ভয়টা পেতে আসলে ওরা আনন্দ পাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে আমরা একজনের নাম খুব শুনতাম, আমাদের মাস্টারমশাই ছিলেন শোভন চক্রবর্তী, তার কাছে যে ছেলেটি একদম ব্রিলিয়েন্ট, মানে সব কিছুতেই ভীষণ তুখোর যাকে বলে, এবং একটা দিনে অনেক রকমের কাজ খুব দ্রুত করতে পারে, তার নাম ব্রাত্য বসু। আমি জানি উনি একটা রাতে একটা নাটক লিখে ফেলতে পারেন। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম ইনফ্যাক্ট যে উপন্যাস লিখতে গেলে ওনার কতদিন লাগবে, যদি ওনার মাথায় ভূতটা চেপে বসে। ওনার যে আর্ট ফর্ম নিয়ে নানা রকম ভাঙাচোড়া, সেটা নাটক হতে পারে, সেটা নির্দেশনা হতে পারে, সেটা সিনেমা হতে পারে, এইটাই আমাকে বরাবর বেশি, আমার মতো সাধারণ মানুষকে বেশি আকর্ষণ করেছে। তো আমি কিন্তু এই ব্রাত্য বসুটাকে বেশি জানি আর কি, বা আরও জানতে চাই। কোনটা জানতে চান না? আপনি জানেন আমি কোনটা বেশি জানতে চাই না, বা আমার মনে হয় খুব ডিফিকাল্ট। আপনি হয়তো মিলিয়ে চলেন, সেটা আপনার দক্ষতা। একই মানুষের মধ্যে সবাই জিজ্ঞেস করে আচ্ছা কোনটা বেশি ভালো, আপনি কোনটাকে চান, আমি এইসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু একজন রাজনীতিবিদ এই সময়ের তাকে অনেক যন্ত্রণা সহ্য করে, অনেক কষ্ট সহ্য করে কিন্তু এই শিল্পটাকে ধরে রাখতে হয়, আমার এটা মনে হচ্ছিল খুব। কারণ এটা কখনো মনে হয়েছে যে আজকে যদি রাজনীতির বিষয়টা না থাকতো, আপনার রাজনীতি থাকতেই পারে, কিন্তু এই দলগতভাবে রাজনীতি করার বিষয়টা যে আচ্ছা উনি অমুক দলের তাই আমি ওনার ছবিটা দেখতে যাব না, এরকম তো মানুষ হয় সংকীর্ণ মনের, সেটা কি কখনো মনে হয়েছে? প্রশ্নটা খুব সূক্ষ্ম প্রশ্ন, থ্যাংক ইউ। আপনার সঙ্গে সত্যি অনেকদিন পরে কথা বলছি, আপনাকে আমি একসময় আমরা অনেকক্ষণ মানে এই সাংবাদিকতার ছলে আমরা অনেক উত্তর প্রশ্ন উত্তর আপনি আগেও নিয়েছেন আমার। আপনি প্রথমেই প্রশ্নটা আমায় বোল্ড করে দিলেন, আপনি যার কথা বললেন অধ্যাপক শোভন চক্রবর্তী, হ্যাঁ আমি তার থেকেই আপনার নাম শুনেছি। তিনি প্রয়াত হয়েছেন, তো উনি যদি আমার প্রশংসা ব্রিলিয়ান্ট বা ইত্যাদি আমি শুনেছি অনেক জায়গায় শোভন দা এসব বলতেন নাকি আমায়, মানে ওটা ওনার মানে কি বলবো অতিরিক্ত স্নেহ, মানে উনি একটু জিনিয়াস, উনি কাউকে বলতেন না এরকম জট করে। এবার তৃতীয় অতলার কথা বলি, যে সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা আর্ট করতে যাচ্ছি তখন আমি যেহেতু রাজনীতি করি, আপনার প্রশ্নটাকে আমি যেভাবে বুঝেছি, এবং রাজনীতি মানে যেহেতু একটা সংসদীয় দলের আধারে আমি আছি, তখন আমার বিরুদ্ধে যে দলগুলো আছে সেই দলের সমর্থকরা বা সদস্যরা আমার ছবি দেখতে আসতে নাও পারেন। এখন মানে যেহেতু আমরা মূলত গোষ্ঠী বদ্ধতার মধ্যে বাঁচি, গোষ্ঠী দিয়েই বাঁচি আসলে, আপনি যখন প্রিন্টে কাজ করেছেন, যে আমি যদি আপনাকে এক্সক্লুসিভ খবর দিই তাহলে ওই খবরটা পাশের কাগজ ছাপছে না, তাহলে একটা সেন্সরশিপ আমি যখন ছবি করতে যাচ্ছি তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার যে গোষ্ঠী মন, এই গোষ্ঠী মন আমাদের মধ্যে আছে, আমাদের এরকম আছে যে পাঁচজন মিলে একটা পুজো শুরু করলেন, সে পুজোটা তার পরের বছর বা দু বছর পর ভাঙলো, তারপর দুজন পাশের পাড়ায় আরেকটা পুজো করলেন, এই পুজোর ফুল আর ওই পুজো গেলেন, একটা সময় ছিল থিয়েটারের দল। আমি অবশ্য আমার থিয়েটার দলে এই ধরনের কোনো সেন্সরশিপ কখনো চাপাইনি, কিন্তু আমার দল সম্পর্কে চাপিয়েছে আমার কোনো কোনো বন্ধুর দল, আমি শুনেছি যে সেটা আমার দল বলে না, মানে বাইরের কোনো থিয়েটার দেখবে না, হ্যাঁ বা দলে বোধহয় অভিনয় করা যেত না, তাই না? ছেলে মেয়েরা আলাদা আলাদা বসবে এবং থিয়েটার ছাড়া কোনো কথা বলতে পারবে না, তাকাতে পারবে না, অর্থাৎ একটা সেক্টরিয়ান জায়গা আমাদের অন্তত বঙ্গের সংস্কৃতির মহল্লায় এই গোষ্ঠী মন বরাবরই আছে। একটা যদি সিনেমা ভালো হয় এবং আমার বিরুদ্ধের কেউ যদি সেটা বানান বা আমার বিরুদ্ধের কেউ যদি ভালো অভিনয় করেন বা ভালো সাহিত্য লেখেন, আমি বরাবরই সেটা
রাজনীতি দিয়ে আমি সেটা বিচার করিনি, রাজনীতি দিয়ে বিচার করি না, এবং আমিও নিজের ক্ষেত্রে ন্যূনতমই প্রত্যাশা রাখি। তো আমারও একজন দর্শকের কাছে ন্যূনতম প্রত্যাশা হচ্ছে এই যে তিনি অন্তত আমার রাজনীতি দিয়ে বা তার রাজনীতি দিয়ে আমার শিল্পকে বিচার করবেন না। তো সেটা আমার প্রত্যাশা, আমি প্রত্যাশা তো নাও রাখতে পারে, প্রত্যাশা নাও মেটাতে পারে, প্রত্যাশা মেটাতে হবে, তার কথা আছে। একটা জিনিস হয়েছে, টিজার এবং এই যে ট্রেলার খুব মানে কাঁপছে, এরকম একটা ফিলিং হয়েছে লোকের, হ্যাঁ হুব্বা আসছে, হ্যাঁ একটা সাংঘাতিক একটা এরকম র‍্যাভিশিং ব্যাপার চলছে চারিদিকে। এবং আমি দেখছিলাম বিভিন্ন রকম কমেন্ট সেখানে, আমাদের মোশাররফ করিম ভারতবাসীদের কাছে এবার ফাটিয়ে দেবে, হ্যাঁ এটা নিয়ে খুব একটা আলোড়ন হচ্ছে যে যেভাবে দেখছেন। আপনি পরিচালক হিসেবে আমাদের মোশাররফ করিমটাকে কিভাবে নেন যখন ওই ওই পার থেকে এটা আসে? আমি যে অশ্বিনী গঙ্গোপাধ্যায় যখন ওখানে গিয়ে পড়া হচ্ছে তখন সেটা আমাদের সবার অশ্বিনী গঙ্গোপাধ্যায় হয়ে যাচ্ছে, ওই আমাদের মধ্যে আমি নিজেকেও রাখতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর কারুর লেখা গান, কারুর জাতীয় সঙ্গীত, আমাদের সবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, দুই দেশের জাতীয় সঙ্গীত। আর্টিস্টের ক্ষেত্রে ওটা হয় না, আমি মানে গভীরভাবে গঙ্গার ইলিশ খেতেও ভালোবাসি, পদ্মার ইলিশ খেতেও ভালোবাসি, এবং সেটাই হওয়া উচিত। অনেক রকম বাংলা ছবি হচ্ছে, একটু বেশি বোধ হয় গোয়েন্দা হচ্ছে, একটু বেশি ড্রয়িং রুমে গল্প হচ্ছে, সবাইকে বলা হচ্ছে যে হ্যাঁ পারিবারিক ছবি হলে একটা মানে নিশ্চিত মুনাফার দিকে একটা যাওয়া যায়, বা সাহিত্য থেকে ছবি হলে তার একটা দর্শক তৈরি হয়ে থাকে, সেখানে হুব্বার মতো একটি ছবি। কিন্তু একটা জিনিস মনে হচ্ছিলো কোনো কর্মসূত্রে অনেক ভারী আমি কারেকশনাল হোমে যাওয়ার সুযোগ হয়েছে আমার, এবং কথা বলারও সুযোগ হয়েছে। সেখানে আমি দেখেছি এই অপরাধ বিষয়টায় কোনো মানুষ মানে সারা জীবনই অপরাধী হয়ে জন্মাতে পারে না অনেক ক্ষেত্রেই, বা কোনো মানুষ কোনো মুহূর্তে অপরাধী হয়ে ওঠে, যেহেতু হুব্বা শ্যামল আমরা জানি, আমরা বলে দিতে পারি খারাপ লোক, গুন্ডা ইত্যাদি 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 আমাদের শব্দ আছে, কিন্তু তারও একটা হিউম্যান ফেস কি এখানে আমরা বোধ হয় মানে এই ট্রিটমেন্টে কি পাবো এই ছবির ক্ষেত্রে? না এটা ঠিক, আপনি যেটা বলেছেন বর্ন ক্রিমিনাল বলে কিছু হয় না, অনেকের ক্ষেত্রে এটা বলতে আমরা ভালোবাসি বর্ন ক্রিমিনাল ক্রিমিনাল, কিন্তু পুরোটাই পরিবেশ, প্রতিবেশ থেকে গড়ে ওঠে, মানে আর্থসামাজিক পরিকাঠামো সত্যি একটা বড় ফ্যাক্টর আমাদের আমাদের দেশে। কিন্তু হিউম্যান ফেস যে যখন আমি তার হিউম্যান ফেস নিয়ে আগ্রহী নই। আচ্ছা, হ্যাঁ মানে কেননা আমি আবার বলবো যে মারিও পুজোর যে গডফাদার, যেটা পরবর্তী ক্ষেত্রে সমস্ত এরকম গ্যাংস্টারদের ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, মাফিয়া, মারিও পুজো মাফিয়াদের কথা বলেছিলেন, কিন্তু ভিটো কর্লিওনি বা মাইকেল কর্লিওনি মানে যেটা মার্লন ব্র্যান্ডো এবং আল পাচিনো অভিনয় করেছেন, রবার্ট ডি নিরো করেছিলেন কম বয়সে, ভিটো কর্লিওনি, প্রায় দার্শনিক লাগছে, প্রায় একটা গ্লোরিফাই করা হচ্ছে, বন্দনা করা হচ্ছে প্রায়। হ্যাঁ আমি ওই বন্দনা করতে আমি রাজি নই, ফলে হিউম্যান ফেস যখন কেউ একটা খুন করে ফেলছে কোন মোমেন্টে করছে, কোন আর্থসামাজিক পরিকাঠামোয় করছে, সেটা আমার কাছে যেমন দরকারি, তেমনি যে খুনটাও যে করছে সেটাও খুব সত্য এবং সে কাজটা ঠিক করছে না। একটা বিষয় বলছিলেন আপনি ছবির ক্ষেত্রে, মানে সবসময় তো আপনার জীবনবোধটা উঠে আসে, জীবন আকস্মিক নয়, কতগুলো কাকতালীয় নয়, হ্যাঁ সেটা মানে কাকতালীয় নয় কিন্তু আকস্মিকও কি নয়? না মানে আমি ওটা বলছিলাম আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে, আপনি সেটা শুনেছেন, গ্যাংস্টারদের আমাদের এখানে সিনেমায় কিভাবে সোশ্যালি পজিশনিং করা হয়, টিবার সাথিয়া এইদিকে ছবি উদাহরণ দিচ্ছিলাম, যে দুজনেই আসলে মধ্যবিত্ত, একজন তো নিম্নবিত্ত, একজন স্ট্রেঞ্জার, সত্যা তো বহিরাগত এই শহরে ঢুকে পড়ে, টিবা ছিল মধ্যবিত্ত ছেলে, দাদা বৌদির খোঁটা খেত কিন্তু ভালোই করে স্কুলে পড়াশোনা করছে, কলেজে বন্ধু বান্ধব হয়েছে, ক্যান্টিনে তবলা বাজাচ্ছে, নতুন এক বান্ধবী জুটেছে, মানে সব মিলিয়ে যেমন জীবন যাওয়ার কথা তেমনই ছিল, কিন্তু বেচারি একটা রাজনৈতিক ইউনিয়নের ঝগড়ায় জড়িয়ে গিয়ে ও আস্তে আস্তে মাফিয়া হয়ে গেল, অর্থাৎ তার পেছনে গেলে একটা কাকতালীয় আছে, একটা আকস্মিকতা আছে, আসলে হতে চাই, আসলে হতে চাই। আচ্ছা, ওটাও তো মানব মুখের সঙ্গেও যেন হয়ে গেছে, যেন হয়ে গেছে, হ্যাঁ ওটাকে জাস্টিফাই করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি সেই জাস্টিফিকেশন ওইটাই বলেছি যে আমি কোনো আকস্মিকের খেলা হিসেবে, কোনো কাকতালীয় হিসেবে আমি আমার হুব্বাকে ট্রিট করতে চাইনি। হ্যাঁ, সে যে পরিবেশ থেকে উঠে এসছে তার একটা স্বাভাবিক ফসল এবং পরিণাম, সেই হিসেবেই ওকে দেখতে চেয়েছি। আজকের পশ্চিমবঙ্গের চারপাশটাতে দেখলে একটা কথা খুব আমরা বলছি, হুলিগানিজম,
সেখানে হুব্বার কি কোনো সংযোগ আছে এই শব্দটার সঙ্গে? মানে হুব্বা তো হুলিগান ছিল, হ্যাঁ, এবার সে যে কোনো পশ্চিমবঙ্গেই ছিল, যে কোনো ধরনের পশ্চিমবঙ্গেই হুলিগান বেঁচেছে। স্বাধীনতার পরে, স্বাধীনতার আগেও 46 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় আমরা হুলিগানিজম দেখেছি, তারপরেও দেখেছি। তো এটা কোনো নির্দিষ্ট সময়ের মানে প্যারামিটার নেই, এটার একটা প্রবণতা আছে, এটা একটা একটা ধারাবাহিকতা আছে আমাদের এখানে। কিন্তু পাল্টে পাল্টে যায় কি? পাল্টে পাল্টে যায়, মানে সেই বাইকের কথা যেটা প্রসঙ্গে আসছিল, যে আগে তখন কি বাইক ইউজ হতো, এখন এই বাইকের তোরটাই আমরা বুঝতে পারি কোথাও, ওরে বাবারে একসঙ্গে 10টা বাইক এলে আমরা একটু ভয় পেয়ে যাই, ভয় পেয়ে যাই, হ্যাঁ, তো মনে হয় গুন্ডারা আসছে আর কি। তো সেইটা কি একটু চেঞ্জ হয়েছে এখন? মানে সেটাই বলছি যে আমার মনে হয় এখন তো এই ধরনের দুর্বৃত্তদের আর চট করে দেখা যাচ্ছে না, কিন্তু তারা আছে কি নেই সে বিষয়ে আমি খুব নিশ্চিত নই, ফলে এই নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আপনাকে যখন হুব্বা করতে হলো, তখন আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষিতটাকেও ধরতে হলো, সেরকম সংলাপ লিখতে হলো। হ্যাঁ, তো একজন রাজনীতিবিদ হয়ে অবভিয়াসলি আপনাকে যে প্রতিষ্ঠান বা সরকার, আমি আজকে সরকারের কথা বলছি না, যে সময়টা আপনি দেখাতে চাইছেন তার বিরুদ্ধেও সংলাপ লিখতে হয়েছে? না না, এখানে এরকমভাবে কোনো নির্দিষ্ট দল আমি দাগাতে চাই, রাজনীতি এখানে এসছে সামান্য সিনেমার অংশ হিসেবেই এসছে, খুব বেশি দাগিয়ে দিতে আমি ছবিতে চাইনি। তারপরে কেউ কেউ ব্যাখ্যা করবেন, কারণ আমি নিজে রাজনীতিবিদ বলে, তো সেটা করবেন তখন শুনবো। এখন বলা হয় ইন্ডাস্ট্রিতে, যেটা বলছিলাম পারিবারিক ছবি ইত্যাদি, যে একটা নয় প্রজাপতি বানাতে হবে, নয় একটা দোস্তজি বানাতে হবে, তবে বাংলা ছবি চলবে, আপনার কি মনে হয়? না, আমি আমি বাংলা ছবি মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এবং উহা কি করিয়া ঠিক করিয়া করা যায় এই বিষয়ে রচনা লিখতে হবে, মানে যেরকম পরিচালকরা করছে আজকাল, আপনাকে প্রচুর ইনস্টাগ্রামে দেখা যাবে, মানে আপনি একটা বড় কাজ নিয়ে এত ব্যস্ত, তারপরে এই কাজ, তারপর আপনার নিজস্ব সময়টা থাকে না, যদি সময় থাকতো আপনি ফ্লন্টটা করতেন নিজেকে নিয়ে? এটা বলা খুব মুশকিল, ফ্রন্ট মানে কি, মানে নিজের সম্পর্কে যে ঘোষণা করা, বা আপনি কোথাও গিয়ে কেক কাটছেন ক্রিসমাসে, হ্যাঁ সেটা রাজনৈতিক মানে দলগত হিসেবে বলছি না, বা আপনি কোনো একটা বেড়াতে যাচ্ছেন ডেস্টিনেশন মানে কোথাও বাইরে, সেটা আপনার পরিবারের সঙ্গে, হ্যাঁ সেলফি তুলে ছবি দিলেন, এমনি তো আপনি খুব মজার মানুষ, কিন্তু এইগুলো কি আপনি করতে পারতেন সময় পেলে? এগুলো তো এখনো অব্দি করা করে উঠতে পারিনি, তবে অবশ্যই ইচ্ছা আছে একদিন করবো। আমি এরকম পিক সাজবো মাথায় ওরকম ওটা লাগিয়ে, ইয়ে না বলে ওটা লাল টুপিটা লাগিয়ে, আর ছোট ছোট কি সারাক্ষণ লোকে আপনাকে স্টক করছে আপনি খ্যাতনামি সেটার জন্য পারেন না? না, আমার মনে হয় যে আমি উল্লেখটা মানে আমারই দোষ, আমারই ভুল, মানে আমারই মানসিক গঠন, আমি ওগুলো খুব স্বচ্ছন্দ নই। আমি মোটেই বলিনি, যদি আপনি একটা দারুণ চমৎকার জিগজ্যাগ টি শার্ট পরে এসেছেন আজকে, কিন্তু সেটা হজবরল নয় অফ কোর্স। তো না, হ্যাঁ সেই সময়টা আমার মনে হয় যে আমি, হ্যাঁ আমার সেটাই মনে হয়, ওই সময়টা যদি একটু অন্য কোনো কাজ করতে পারি, করে প্রেসার টাইমও কাটাতে পারি কারোর সাথে, সেটা সেটা কি হতে পারে? হ্যাঁ সে যে আমার বাড়ির লোকই হবে আর কি বা হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ আপনি কোন সময় মানে একটা বিতর্ক চাই আপনি? ব্রাত্য বসুর আমি ভিতরটা একটু জানতে চাইছি, এতদিনে বদলালো কি না তার অন্তরটা, বা একটা তো রোমান্টিসিজম থাকবেই আপনার, তো সেটা জানতে চাইবো না, আমার কাজই তো সাংবাদিকতা। এটা রিলস বানিয়েছেন কোনোদিন? না রিলস বানাইনি। আচ্ছা, মানে সেটাও কনসিয়াসলি? কনসিয়াসলি বানাবেন না? না না, আমার ওই সময়টা অন্য কোনো কাজ আছে, মানে আমি প্রযুক্তির মধ্যে দিয়ে খুব প্রচারে, হ্যাঁ ওইটাই দরুন, হ্যাঁ আমার ফেসবুক পেজ সেটাও আমার দলে থিয়েটার দলে একজন চাল, ফলে আমি ওগুলো খুব মানে বললাম না আপনাকে স্বচ্ছন্দ নেই, ওটা আমার ব্যর্থতাই বলতে পারেন, প্রযুক্তি নিয়ে ভয়,
ভয় আছে? আমি আপনাকে সবাই ভয় পাচ্ছিল এখানে সাংবাদিকরা, যদি আপনার মুড অফ হয়ে যায় তাহলে আপনি সবাইকে ইন্টারভিউ দেবেন না, জানেন এটা আপনি? তাই না, আপনি সবাইকে দিলেন। হ্যাঁ সেটা তো আমি প্রথমেই বললাম, কিন্তু আপনাকে অনেকে ভয় পায় যদি আপনার মুড অফ হয়ে যায়। ওইটা ওইটা ওই একটা মানে সোশ্যাল কনস্ট্রাকশন, ওটা ওই ভয়টা পেতে আসলে ওরা আনন্দ পাচ্ছে। হতে পারে, হ্যাঁ হ্যাঁ সেটাও হতে পারে। বাঙালির কি অধঃপতন হয়েছে? বাঙালি, হ্যাঁ বাঙালি কাঁকড়ার জাত বলে বাঙালি সবসময় নিজেদের সমালোচনা করে। না বাঙালি বরাবর এরকমই ছিল, তবে অধঃপতনটা ফেসবুক টেসবুক পড়লে এখন মানে বলা যেতে পারে যে অধঃপতনের এক ধরনের সামাজিকীকরণ ঘটেছে। অধঃপতন ছিলই, ধীরে ধীরে তো জাতির খুব যে মানে অধোগতি যদি হয়ে থাকে তাহলে সেটা আজকের সিন্ড্রোম নয় বা আজকের নয়, ওটা প্রকাশ পাচ্ছে, প্রকাশ পাচ্ছে এই সব সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সেই আওয়াতে আর কি। বইমেলা আসছে, আপনার বই আসছে কোনো? আমার বইমেলায় খুব বই আসছে না, না এবার নতুন কোনো বই আসছে না। আচ্ছা হ্যাঁ, এবার কি ছবি মুখ্য? এবার ছবি মুখ্য, সিনেমাটাই আমি কনসেন্ট্রেট করেছি এবং একবার আমি অতগুলো পারিও না। সিনেমা পারেন কিন্তু মানে অনেক কিছু করছেন, না পেরে উঠি না। হ্যাঁ সেটাই, পরবর্তীকালে মুশারফ করিমকে নিয়ে আমরা কিছু দেখতে পাবো আবার আপনার সঙ্গে। মুশারফ করিমের সঙ্গে আমার আবার পরের কাজ করার ইচ্ছা আছে। তো এই ছবিতেও আমি শুনছিলাম খুব নাটকের দল থেকে কিছু নতুন ছেলে মেয়ে কাজ করেছে, শুনতে পাই তারা দারুণ কাজ করেছে। থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থাকলে কি অভিনয় করতে সুবিধা হয়? একই প্রশ্ন কিন্তু আপনার কাছে জানতে চাই। থিয়েটার যেটা শেখায় ওইভাবে অভিনয় শেখাচ্ছে কি শেখাচ্ছে না বড় কথা নয়, থিয়েটার অনেকেই গিয়ে ফিল্মে গিয়ে খুব খারাপ অভিনয় করেছে এবং বহু নিদর্শন আছে, চিৎকৃত গলা কাঁপিয়ে এবং তারা বাবুটা তো পাগলের পার্টে সিনেমায় স্বচ্ছন্দ দেখেছে থিয়েটার করে গিয়ে, নর্মালে পার্ট করতে পারেনি, ওরা তো পাগলের পার্ট করে চলে এসছে। থিয়েটার করলেই যে ভালো অভিনয় করবে সিনেমায় তার কোনো মানে নেই। মূল কথা যেটা শেখায় সেটা হচ্ছে ডিসিপ্লিন, জীবনবোধটা তৈরি, ডিসিপ্লিনটা শেখায়। যারা ক্লিপ করে তারা কিন্তু ডিসিপ্লিনের কারণেই করে, হ্যাঁ তারা হয়তো খুব ভালো পিয়ার করতে পারে না সবাই, তো আমার মনে হয় যে আমার বা আমাদের মতো যারা পরিচালক আছেন, এই আজকে আমি আমার নিজের খুব ভালো লাগলো ছোট লোক ইন্দ্রনীল রায়চৌধুরী, সেখানে কত থিয়েটার ছেলে মেয়ে করেছে যাদের দেখলে আমার, যাদের দেখে আমার ভালো লাগছিল এবং ছবিটাই মানে আমার তো ইন্দ্রনীলের জন্য আমার গর্ব হয়েছে যে এরকম একটা কাজ এখানে দাঁড়িয়ে ইন্দ্রনীল করেছে। এবং আমার মনে হয় বড্ড বেশি পাঁচজন অভিনেতা পাঁচজন অভিনেত্রী পাঁচজনই সামনে থাকা পরিচালক, এভাবে ইন্ডাস্ট্রিটা ক্রমশ ছোট হয়ে আসছে। ইন্ডাস্ট্রি ছোট এবং পরিসর যার ফলে হীনমন্যতা বেশি, আক্রমণ বেশি, অসূয়া বেশি, এটা আমরাই নিজেরা বাড়াতে পারি। কিছু মাইন্ড সেট আপের গণ্ডগোল আছে, সেটা আমরা নিজেরা আমার মনে হয় আমরা নিজেরা অতিক্রম করতে পারবো। বেশ, আমরা তাহলে আপাতত হুব্বারটার দিকে তাকিয়ে থাকি। হুব্বারটার দিকে আপনারা হুব্বার দেখুন, নিশ্চয়ই দেখবেন, কারণ একটা অদ্ভুত বললাম যে একটা র‍্যাভিশিং ব্যাপার শুরু হয়েছে লোকের মধ্যে। এটা একটা আমি বলবো একটা ফ্রেশ ছবি এবং ফ্রেশ ছেলে মেয়েরা করেছে, বলে আমি বলবো আপনারা সবাই দেখুন। এবং নতুন বছরের একটা টাটকা তাজা ছবি নিয়ে আমরা আমাদের একটা সফর তৈরি করি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ।